আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমার বাসায় আমি একাই শুটকি পছন্দ করি। আর কারা কারা শুটকি পছন্দ করেন একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আলু দিয়ে কিভাবে লইট্টা শুটকি রান্না করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবারই ভালো লাগবে। চট্টগ্রামের এক আপুর কাছ থেকে এই লইট্টা শুটকি রান্নাটা শিখেছি। তাহলে শুরু করা যাক। এখানে আমি 100 গ্রাম লইট্টা শুটকি নিয়ে নিলাম। এই শুটকিগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন, শুটকিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন শুটকিগুলো শুকনো প্যানে ভেজে নেব। পাঁচ মিনিট ভাজার পর দেখুন শুটকির কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন বুঝে নিতে হবে শুটকিটা ভাজা হয়ে গেছে। আমার শুটকি ভাজা হয়ে গেছে। এখন শুটকি ঠান্ডা করে ভালোভাবে ধুয়ে নেব। এখন একটি কড়াইয়ে কিছু পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে নিলাম। এখন ধুয়ে রাখা শুটকি গরম পানিতে দিয়ে কয়েক মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর পাটায় থেতলে নেব। এখন একটি কড়াই চুলায় বসিয়ে 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। আরও অ্যাড করে নিব একটি বড় সাইজের রসুন কুচি। এখন হালকা ভেজে নিব। তারপর অ্যাড করে নিব 1/2 টিস্পুন হলুদের পাউডার। হলুদের পাউডার দিয়ে পানিটা দিলে তেলটা ছিটে আসবে না। তারপর 1/2 কাপ পানি অ্যাড করে নিব। এখন অ্যাড করে নিব লাল মরিচের পাউডার 1 টিস্পুন। জাল আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব ধনিয়ার পাউডার 1/2 টিস্পুন, রসুন পেস্ট 1 টিস্পুন। হাফ টিস্পুন জিরা পেস্ট। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব। তারপর দিয়ে দিব থেতলে নেওয়া শুটকি। শুটকি দিয়ে ভালোভাবে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব।
তারপর অ্যাড করে নিব একটি আলু কুচি ও 6 থেকে 7টি কাঁচা মরিচ। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর হাফ কাপের একটু বেশি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 মিনিটের জন্য। তিন মিনিট পর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন হয়ে গেল লইট্টা শুটকি বোনা। দেখুন তেলটাও পারফেক্ট হয়েছে, খেতেও অসম্ভব টেস্টি হয়েছিল। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।